নমস্কার বন্ধু, আমি গৌতমী। আর আমি কিন্তু আজকে এবার বলবো যে আমি অ্যাডিনিয়াম গাছগুলোর মানে কিভাবে আমি এর মাটি তৈরি করেছি। এই অ্যাডিনিয়াম গাছে দেখুন এই যে মাটি তৈরি করা আছে, আমি করেছি এগুলো এখানে রাইস হাস্ক আছে দেখুন, আর এই যে পাথরকুচি আছে, আর এমনি এই যে পাথরকুচি সয়েল আছে না, ওই যে গ্রেভেল বলে না যাকে, সেই আছে। তারপরে লাল মাটি আছে, তারপরে বালি আছে, হ্যাঁ এগুলো আমি করে রেখেছি, প্রায় এক বছর ধরে আছে মাটিগুলো। তা এবার আমি কী কী দিয়েছি আমি বলছি। এই এই মাটি তৈরি করতে, অ্যাডিনিয়ামে মাটি তৈরি করতে আমি দিয়েছি রাইস হাস্ক, বালি, তারপরে ওই যে ছোটো স্টোন চিপ, আর কী বলে ভার্মি কম্পোস্ট, আর কী বলে বোনমিল, শিংকুচি, ব্যাস এইটা দিয়ে আমি মাটিটা তৈরি করে রেখেছিলাম, প্রায় বছরখানেক হয়েছে। তারপরে আমি এই যে এগুলোকে সব রেখেছি, কিন্তু মাটি আমার অনেক করে ছিল দেখুন, এগুলো কিন্তু আমার অনেক করে মাটি ছিল, এগুলো আমি অনেক করে মাটি রেখেছিল, কিন্তু এই মাটিগুলো আমি সব সরিয়ে আমি এখানে রেখে দিয়েছি, উঠিয়ে রেখেছি। তার কারণ বেশি মাটি দিলে গাছ কিন্তু তলায় আর কি ফাঙ্গাস লেগে যায়, আর এই ফাঙ্গাসের জন্য ব্যবহার করি আমি রেডোমিল গোল্ড। আর আগে আমি ব্যবহার করতাম কী বলে যে সাপ, কিন্তু সাপ ফাঙ্গিসাইডে তেমন ভালো হতোই না, দেখতাম যে কদিন অন্তর অন্তর পচে যাচ্ছে, মরে যাচ্ছে, বললাম তো আমার প্রচুর গাছ মরে গেছে, যেটা আমি ভাষা প্রকাশ করতে পারছি না, প্রায় 15-20 হাজার টাকার গাছ মরে গেছে। আমার হাজব্যান্ড তো খুব বকাবকি করে, কিন্তু আমি এত ভালোবাসি গাছ বললাম না, তার জন্য আমি বকা খেয়েও আমি সেই গাছ আবার মিথুর সাথে আনতে যাই, অবশ্য নিয়ে যায় আমাকে, তো সে যাই হোক। তাই ওই রেডোমিল গোল্ড কেনার পর থেকে অনলাইনে কিনেছিলাম, ফাঙ্গিসাইডের নামটা মনে রাখবে, এবং খুবই ভালো, খুবই ভালো। আর এর মধ্যে আমি মাঝে সাঝে আমি হিউমিক অ্যাসিড দিই, আর সিবিড দিই, এগুলোকে অল্প অল্প করে খেতে দিই, আর ওই যে এনপিকে 19-19-19, এই হলো আমার ইয়ে। আমি দেখাচ্ছি যে কোন কোন জিনিস আমি দিই, ঠিক আছে। এই যে দেখুন বন্ধুরা, এটা রেডোমিল গোল্ড, তা প্যাকেটটা অনেক দিন হয়ে গেছে, ফেলে দিয়েছি, এরকম হয়ে প্যাকেটটা থাকে। আর এটা হলো হিউমিক অ্যাসিড, এই যে হিউমিক অ্যাসিড, এটা হলো হিউমিক অ্যাসিড, আর এটা হলো সিবিড, সরি সিউইড, এটা আমি সব অনলাইন থেকে কিনেছিলাম, এটাও অনলাইন থেকে কিনেছিলাম, আর এটা একটা পাশের দোকান থেকে কিনেছি, আর এনপিকে 19-19-19, এই হলো। আর আমি এই যে এখানটায় আমি এই যে দেখুন ঘুটে, এই যে ঘুটেটাকে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখা এই জলটা আমি গাছকে ওই যে অ্যাডিনিয়ামকে আমি দিই, আর এইটা আমার অন্য গাছের জন্য, এটা আমার ওই যে বোগেনভিলার জন্য, আর এইটা আমার অ্যাডিনিয়ামের জন্য আমি ভিজিয়ে রেখেছি, যে ভীষণ গরুর হিসুর গন্ধ করে শুধু ধুয়ে নিয়ে হাতটা। ঠিক আছে বন্ধুরা, নমস্কার।